হ্যালো বিবাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতেই পাচ্ছেন আজকে আমি আপনাদের মাঝে থ্রি পিসের কামিজ কীভাবে কাটিং করতে হয় তা দেখাবো তো এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি চারপাট করে নিয়েছি মাঝখান থেকে ভাস করে আর বন্ধ সারটা কিন্তু আমার সামনে আর অপোজিটে খোলা সারটা রয়েছে আর এবং এটার সামনের গলাটা কিন্তু অলরেডি করা আছে তাই আমাদের গলা আর কোনো ঝামেলা নেই আমরা পেছনের গলাটা কাটিং করে নিব শুধু তো আমি ফুট নিয়েছি ছয় দেখতে পাচ্ছেন ছয় তো আমি গলা বাদ দিয়ে আমি কিন্তু তিন ইঞ্চি কাঁধ নিয়ে নিয়েছি গলাটা অলরেডি করা আছে তাই আমি তিন ইঞ্চি কাঁধ নিলাম এবং আমি আরাম হলোর জন্য ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে ছেচল্লিশ বড়ির থ্রি পিসটা এই নিয়মে কাটলেই কিন্তু ছেচল্লিশ বড়ি যাদের আসে তারা কিন্তু খুব সহজেই এই ভিডিওটি ফলো করলে কামিজ তৈরি করে ফেলতে পারবেন তো সে চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে এগারো তো দেখতে পাচ্ছেন আমি সাড়ে এগারোতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং আমি এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই করার জন্য য যার যত বডি আসে বডি বাদ দিয়ে আপনারা এক ইঞ্চি এক্সট্রা সেলাই করার জন্য রেখে নেবেন তো এখন দেখতে পাচ্ছেন একদম উপরে কাঠ থেকে আমি বিশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এটা হচ্ছে কোমর তো এক একজনের কোমর এক এক রকম তাই আপনারা কিন্তু মেপে তারপরে এই দাগটি দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন যে আমি এখন আরাম হলে নিচ থেকে মাজা পর্যন্ত এর মাছ বরাবর যা হয় তার অর্ধেক এভাবে মাঝখান থেকে একটা দাগ দিয়ে নেবেন তো এটা হচ্ছে কিন্তু আমাদের পেট তো আমি আবার একটু মেজারমেন্ট করে নিচ্ছি এখন বড়ির থেকে কিন্তু পেট এক ইঞ্চি কম হবে তো তার জন্য আমি এক ইঞ্চি কম রেখে কিন্তু দাগ দিয়ে নিচ্ছি বড়ি যা আছে তার থেকে কিন্তু আপনার কোমরটা এক ইঞ্চি কম হবে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি আপনারা মেপে নেবেন তো এবং বডি এবং মাজা কিন্তু আমাদের সেম হবে তাই বডিতে সাড়ে এগারো এখানেও সাড়ে এগারো এবং আমি আরও দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি নিচ্ছি বোটে যে আমাদের একটা সেলাই করতে হবে তার জন্য এখন আমি এভাবে দাগ দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিলিয়ে নিচ্ছি দাগগুলো এটা আমরা একটা শেপ দিয়ে নিচ্ছি এখন আমি কোমর থেকে একদম নিস্পর্যন্ত আপনারা যে যতটুকু জামার ঘের রাখতে রাখতে চাচ্ছেন সে পরিমাণে কিন্তু এভাবে ফিতাটা ধরে এভাবে কিন্তু দাগ দিয়ে নেবেন যে যে যতটুকু ঘেরে রাখবেন জামার ততটুকু কিন্তু এভাবে দাগ দিয়ে নিতে হবে না হলে কিন্তু পরবর্তীতে যখন সেলাই করতে যাবেন মিলবে না তো দেখতে পাচ্ছেন কেউ ঘের অনেক কম রাখে আবার কেউ একটু বেশি রাখে সেক্ষেত্রে আমাদের ঘেরটা এভাবে মেপে নিতে হবে কে কতটুকু রাখবেন রাখতে চান সেই অনুযায়ী কিন্তু আমাদের ঘেরটা নিতে হবে এখন আমি দেখতে পাচ্ছেন কেটে নিচ্ছি এইভাবে কিন্তু আপনারা দাগ অনুযায়ী কেটে নেবেন আর সব সময় খেয়াল রাখবেন আপনার বডি যা আছে কোমর যা আছে তার চাইতে কিন্তু আমাদের এক্সট্রা এক দেড় ইঞ্চি বাড়তি নিতে হবে না নয়তোবা কিন্তু আমাদের সেলাই করলে সেলাই করলে কিন্তু আমাদের এক্স মানে অ্যাকুরেট যে মাপটা সেই মাপটা আসবে না তো এখন আমি হাতাটা দেখতে পাচ্ছেন আমি যেখানে হাতা অ্যাড করব সেই জায়গাটা কিন্তু কেটে নিচ্ছি তো আমি এভাবেই কেটে নিচ্ছি রাউন্ড করে তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমরা বড়ির পাশে দেখতে পাচ্ছেন বডি যে যে পরিমাণ বড়ি আছে আমরা সেখানে একটা কাঠ বসিয়ে দিলাম এবং পেটের মাঝখানেও একটা কাঠ দিয়ে দিচ্ছি এই কাঠগুলোর কারণে কিন্তু আমাদের সেলাই করতে একুরেট মাপটা আমরা পাবো তো এখন আমি ফারার জন্য যে যে মেজারমেন্টটা করব দেখতে পাচ্ছেন আমি কিন্তু আরাম হল থেকে দেখতে পাচ্ছেন আরাম হল থেকে নিচ পর্যন্ত আমি টোটাল চোদ্দো ইঞ্চি পরিমাণ রেখেছি তো এটা সেলাই করার পরে কিন্তু সাড়ে তেরো ইঞ্চি টিকবে তো আপনারা এটা খেয়াল রাখবেন যে সেলাই করার পর কিন্তু হাফ ইঞ্চি এটা কমে যাবে তো সেই অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নেবেন তো এখন আমি পেছনের গলাটা একটু ছোটো দেবো তাই আমি পেছনের গলাটা কাটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমার চ্যানেলটা কিন্তু বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার কাটিং করা কমপ্লিট এখন কেমন লাগছে তো এটা কিভাবে সেটিং করতে হয় তাও আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটিং করেছি এটা কিন্তু সামনের গলাটা অলরেডি করা ছিল তাই আমাদের সামনের গলাটা আর কাটিং করতে হয়নি নি তো এখন আমি এটা হাতাটা কিভাবে কাটিং করতে হয় তা আপনাদের দেখাবো আর গলা কাটিংয়ের ভিডিও আমার চ্যানেলে আছে আশা করি আপনারা দেখে আসবেন তো গলা আমি হাতার কাপড়টা নিয়ে নিয়েছি এটা কিন্তু মাঝখান থেকে একটা ভাস করে দুই পাট করে নিয়েছি দুই পাট করে নিয়েছি তো আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতার ক্ষেত্রে কিন্তু বন্ধ সারটা থাকবে আপনার উপরের দিকে আর খোলা শার্টটা থাকবে আপনার সামনের দিকে বন্ধ সারটা কিন্তু অবশ্যই আপনার অপোজিটে থাকবে এবং খোলা শার্টটা থাকবে আপনার সামনের দিকে তো আমি আমার ম্যাজারমেন্ট অনুযায়ী লম্বা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিবে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যতই লম্বা হোক না কেন আমাদের দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে দিক থেকে কিন্তু অবশ্যই এটা খোলা শার্ট দিকে নিতে হবে তো আমি একটু কাপড়টা একটু সোজা করে নিচ্ছি কাটিং করে দেখতে পাচ্ছেন আমি কাটিং করে নিচ্ছি এখন আমরা এই যে তিন ইঞ্চি পরিমাণ এক কর্নার থেকে খোলা সাইডের তিন ইঞ্চি পরিমাণে একটা দাগ কেটে নিচ্ছি এবং আমি স্ট্রেট দাগটা মিলিয়ে দিচ্ছি তো এটা কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য দাগটা দিয়ে নিয়েছি আমি কিন্তু দাগ দেই না আমি এমনিতেই কেটে নিই তো এখন আমি উপর থেকেও প্রায় দুই ইঞ্চি পরিমাণে এরকম একটা দাগ দিয়ে নিয়েছি আপনারা চাইলে মেপে তারপর দুই ইঞ্চিতে বা দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবেন এভাবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে রাউন্ড করছি রাউন্ড করে এদিক থেকে একটু ডিপভাবে আমরা ঘুরিয়ে কিন্তু কাটিং করে নিব এই যে দেখতে পাচ্ছেন দু ইঞ্চি যেখানে আসে ওখান থেকে কিন্তু একটু ভিতরের দিকে চলে গেছে আপনারাও কিন্তু এভাবে কাটিং করে নেবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতাটা একদম খুব সুন্দরভাবে একোরেটভাবে হবে এভাবে যদি আমরা হাতা আগে আট করে তারপর কাটিং করি দেখতে পাচ্ছেন ছোট হাতা হোক আর বড় হাতা হোক সব হাতাই কিন্তু আপনার এইভাবেই কাটিং করতে হবে তো আমার চ্যানেলে কিন্তু কিছু গলার ভিডিও আছে আপনারা অবশ্যই দেখে নেবেন গলা কাটিংয়ের কীভাবে কাটিং করতে হয় তো আমি মুহুরি আমার ইচ্ছা নিয়ে আমি এক ইঞ্চি বাড়তি নিয়ে নিয়েছি এরপর বাদ বাকি যা আছে কাপড়টুকু কিন্তু আমি কেটে নিব শিলার জন্য এক ইঞ্চি বাড়তি রেখে তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা মিলিয়ে কোনাকিভাবে কেটে নেবেন তাহলে একটা সুন্দর একটা শেপ আসবে এই যে আমি কেটে নিলাম এখন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দিবেন যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে খুব সহজেই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন